আমার সব ইউটিউবের বন্ধুদের নমস্কার আমি অনুপ্রিয়া আজ আবার এসেছি আপনাদের গল্প শোনাতে আমি আপনাদের বলেছিলাম না এই পুরো নভেম্বর মাসটা আমি আপনাদের ভূতের গল্প শোনাব কিন্তু কিছু শারীরিক অসুবিধের জন্যে আমি মাঝে দু এক সপ্তাহ আপনাদের গল্প শুনিয়ে উঠতে পারিনি তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আজ আমি আবার এসে গেছি আপনাদের কাছে আমার ভূতের গল্পের ঝুলি নিয়ে তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্প আজ আমি যে গল্পটা শোনাবো আপনাদের সেটি হচ্ছে প্ল্যান সেট আর লেখক পার্থ চট্টোপাধ্যায় তাহলে আসুন তবে শোনবার আগে আমি আপনাদের আবার একবার মনে করিয়ে দিতে চাই যে আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন গল্প আসলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যেরকম আমি বলেছি গল্প শুনবার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু গল্প লিখে পাঠাতেও ভুল করবেন না গল্প লিখে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন আর আমরা সেই গল্প আপনাদের নাম ও ছবির সঙ্গে আমাদের চ্যানেলে পড়ে শোনাব আর আপনার গল্পটি যদি হয়ে যায় মাসের সেরা গল্প অর্থাৎ সবথেকে বেশি লাইক কমেন্ট শেয়ার যদি আপনার গল্প নিয়ে আসে তাহলে আপনাকে দেওয়া হবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার তাহলে দেরি না করে গল্প লেখাও শুরু করে দিতে পারেন আর হ্যাঁ আবার মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের গল্প শোনা হয়ে গেলে সেখানে আপনি আপনার লাইক শেয়ার আর কমেন্টটিও দিয়ে দেবেন তাহলে আসুন শুরু করছি আজকের গল্প প্ল্যান লেখক পার্থ চট্টোপাধ্যায় ধাতকাটি কাটি ক্যাম্পে সন্ধ্যের পরে আর কিছু করার ছিল না চার পাঁচ দিনের কাজ নিয়ে এসেছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিংভূম কপার বেল্টে আমার খনি অনুসন্ধানের কাজ কীরকম চলছে সে সম্পর্কে খোঁজ খবর করে খবরের কাগজে গোটা কয়েক প্রবন্ধ লিখতে হবে জায়গাটা টাটানগর রেল স্টেশন থেকে মাইল পাঁচেক দূরে পাহাড় আর শাল মহুয়ার জঙ্গলে ঢাকা আশেপাশে লোকালয়ের চিহ্ন নেই কয়েক একর জায়গা নিয়ে মিলিটারি ব্যারাকের মতো কতগুলি কোয়ার্টার্স মাটির দেওয়াল খড়ের ছাউনি দুজন জিওলজিস্ট ফ্যামিলি নিয়ে থাকেন এছাড়া থাকেন নানা শ্রেণীর আরও কয়েকজন কর্মচারী কলকাতা থেকে মোবাইল ফিল্ড ল্যাবরেটরিতে লোকজনেরা এলে তাদেরও থাকার ব্যবস্থা আছে সকালবেলা উঠে সিনিয়র জিওলজিস্ট তুষার রায়ের সঙ্গে জিপে করে বেরিয়ে যেতাম কোনোদিন খারসুয়ান হয়ে সেরাই কেলা কোনো দিন বা রাখারোম হয়ে সুরদা পাথর পাথরগোড়া সঙ্গে থাকতেন ড্রিলিং ইঞ্জিনিয়ার সুকুমার সামন্ত আমাকে ওরা দেখাতেন মাঠের মধ্যে কিংবা জঙ্গলের ভিতর অস্থায়ী তাঁবু খাটিয়ে ড্রিলিং ইউনিট কিভাবে কাজ করছে মাটিতে বোর হোল করে রিগিং মেশিন দিয়ে মাটির ভেতরকার তামার নমুনা কেটে কেটে ওপরে তোলা হচ্ছে বাবু আর সুকুমার বাবু দুজনেই খুব জমাটি লোক বয়সেও তরুণ আমাকে নানান মজার মজার কথা বলে মাতিয়ে রাখতেন সুকুমার বাবু বলতেন কি করব মশাই আপনাদের মতো অমন কলম নেই থাকলে কত রোমাঞ্চকর কাহিনী লিখতে পারতাম এতদিনে দশ বারোখানা বই হয়ে যেত আমি বললাম আচ্ছা সুকুমার বাবু? আপনার তো এত অভিজ্ঞতা বনে জঙ্গলে ঘোরেন কোনো দিন ভূত দেখেছেন সুকুমারবাবু এ প্রশ্নে প্রশ্নের জন্য ঠিক তৈরি ছিলেন না বললেন ভূত না মশাই ভূত সম্পর্কে কোনো কিছু ভাবিনি আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই তবে তুষারবাবু হয়তো এ বিষয়ে আপনাকে কিছু আলোকপাত করতে পারেন কারণ তুষারবাবু একটু আধটু প্রেত করে থাকেন এসব কথা হচ্ছিল আমার ধাত আসার দ্বিতীয় দিন সেদিন আমরা জিপে করে ঘাটশিলার দিকে চলেছি মো ভান্ডার কপার প্লান্ট দেখে যদুগোড়া ইউরেনিয়াম প্লান্টের ম্যানেজারের সঙ্গে বিকেলে চা খাব এই প্রোগ্রাম এদিন আমাদের আর একজন নতুন সঙ্গী মোবাইল ল্যাবরেটরির কেমিস্ট ডক্টর জগদীশ শিকদার সুকুমারবাবুর কথা শুনে আমি রোমাঞ্চের গন্ধ পেয়ে লাফিয়ে উঠলাম তুষার রায় আমার বাঁ পাশে বসে আমি বললাম কি কী বাবু আপনি প্রেত চর্চা করেন নাকি কি বাবু বললেন সুকুমারের কথা ছেড়ে দিন বাবু বললেন কেন ছেড়ে দেবেন কেন চ্যাটার্জি সাহেবকে তোমার সেসব অভিজ্ঞতার কথা বলো না তুষার তুমি গল্পের ভালো প্লট পাবেন আমি বললাম হ্যাঁ বলুন না তুষারবাবু বললেন না তেমন কিছু বলার মতো নয় জিওলজিস্টের কাজ জানেন তো বছরের অধিকাংশ সময় জঙ্গলে জঙ্গলে কাটে সন্ধ্যার পর কিছু করার থাকে না এক সময় কাটাবার জন্য প্ল্যানচেট করতাম কেমিস্ট ডক্টর শিকদার পিছনের সিটে বসেছিলেন বলে উঠলেন প্ল্যানচেট আপনি বৈজ্ঞানিক হয়ে এইসব আজগুপি ব্যাপারে বিশ্বাস করেন তুষারবাবু বললেন হ্যাঁ করি কারণ আমি নিজে প্ল্যানচেটে অনেক আত্মাকে এনেছি ছোটোবেলা থেকে প্ল্যানচেট করা দেখে আসছি আমার ঠাকুমা নিয়মিত প্ল্যানচেট করতেন ওর কাছেই প্রথম প্ল্যানচেট করা শিখি আর আমি কেন প্ল্যানচেট সম্পর্কে অনেক বড় বড় লোক অনেক কথা লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিজে নিয়মিত প্ল্যানচেট করেছেন আমি সুযোগ পেয়ে বলে উঠলাম দেখুন ধাত কাটিতে আমারও সন্ধ্যার পর কিছু করার থাকছে না আপনাদের ইলেকট্রিসিটিরও ভোল্টেজ এত কম যে পড়াশোনাও করতে পারি না আজ রাত থেকেই না সুকমার সামন্ত বললেন হ্যাঁ হ্যাঁ তুমি আর আপত্তি করো না তুষার চ্যাটার্জি সাহেব এসেছে ওকে দেখিয়ে দাও তুষারবাবু বললেন আগেই বলেছি আমার ঠাকুমার কাছ থেকে প্ল্যানচেট করতে শিখি প্রথম ঠাকুমা তখনকার দিনের বেথুন কলেজের গ্র্যাজুয়েট ওর ছোটো মেয়ে মানে আমার ছোট পিসি হঠাৎ মারা যাওয়ার পরে ঠাকুমা প্ল্যান চেটে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতেন সেই ঠাকুমা মারা গেলেন তখন আমি ক্লাস এইটে পড়ি আমিও আমার শেষদা ঠাকুমাকে খুব ভালোবাসতাম মাঝে মাঝে ছাদে গিয়ে দুজনে প্ল্যান চেটে ঠাকুমাকে ডাকতাম আমাদের সঙ্গে অনেক গল্প করতেন ঠাকুমা অধিকাংশই সাংসারিক কথাবার্তা বাড়ির সবাই কে কেমন আছে খোঁজ নিতেন আমিও সোজ আমিও শেজদা পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করতাম আমরা পাশ করতে পারবো তো ঠাকুমা ঠাকুমা বলতেন পাশ হবে তবে বড্ড ফাঁকি দিচ্ছিস পড়াশোনায় সেই সময় আমার প্রাণের বন্ধু ছিল বিমান আমাদের ক্লাসের একটি ছেলে কিন্তু কি একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব মন কষাকষি হয়ে গেল আমাদের কথা বন্ধ মন খুব খারাপ এজন্যে রাতে ঠাকুমাকে এ কথাটা জিজ্ঞেস করব ভাবলাম কথাটা হলো ঠাকুমা বিমান বিমান কি আমায় ভালোবাসে কিন্তু কিছুতেই কথাটা জিজ্ঞেস করতে পারলাম না হঠাৎ দেখি আমার কলমে সরসর করে লেখা ফুটে উঠেছে তারা আমার ডাক নাম তোকেও সত্যিই ভালোবাসে আমার হাত থেকে পেন্সিল পড়ে গেল গা শিরশির করে উঠলো শেষদার জিজ্ঞেস করলো এই তারা কি হলো তোর কি জিজ্ঞেস করেছিলি ঠাকুমাকে আমি কোনো জবাব দিতে পারলাম না শেষ পর্যন্ত অনেক পীড়াপিড়িতে তুষারবাবু প্ল্যানচেটের আসর বসাতে রাজি হলেন অতএব সন্ধ্যার কিছু পরে আমার ঘরে এসে হাজির হলেন সবাই তুষারবাবু সামন্ত আর ডক্টর ইলেকট্রিক আলো নিভিয়ে দেওয়া হলো শুধু একটি হ্যারিকেন জ্বালা রইল আমার পড়ার টেবিলটা ঘরের মাঝখানে রেখে তার চারপাশে চারজন তুষারবাবু বললেন আমার পদ্ধতিটা একটু ভিন্ন রকমের ঠাকুমা আমায় বলতেন যাকে তাকে প্ল্যানচেটের মিডিয়াম করা চলবে না কতকগুলো লক্ষণ দেখে মিডিয়াম নির্বাচন করতে হয় সে লক্ষণগুলো আমি এখানে বলতে চাই না তবে চ্যাটার্জি সাহেবকে দেখে মনে হচ্ছে উনি একজন আদর্শ মিডিয়াম আপনাকে অনুরোধ করছি আপনি পেন্সিলটা আলতো করে কাগজের ওপর ধরে মনে মনে কোনো আত্মার কথা চিন্তা করুন আমি বললাম না মশায় ওসব আমি পারবো না আপনি নিজে মিডিয়াম হন আমরা বরং দেখি তুষারবাবু বললেন ভয় পাচ্ছেন আমি বললাম একটু একটু তাহলে আপনাকে দেওয়া হবে না মিডিয়াম ভয় পেলে আত্মারা আসতে চাইবেন না তাহলে আমি মিডিয়াম হচ্ছি শুনুন আপনারা কোনো কথা বলবেন না আর পরস্পর পরস্পরকে ছুঁয়ে থাকবেন তাই হলো একটু একটু করে আলো নিস্তেজ হয়ে এলো সাদা দেওয়ালে আমাদের ছায়াগুলো পড়ল পাছে বাইরের আলোর ছটা এসে ঢুকে এজন্য জানলাগুলোও বন্ধ কোথাও জীবনের কোনো স্পন্দন আছে বলে মনে হলো না শুধু বাইরে থেকে ঝিঝি পোকার অশ্রান্ত আওয়াজ কানে এসে বিঁধতে লাগলো তুষারবাবুর হাতে একটি কৌটোর ঢাকনি ত্রিভুজের মতো করে কাটা মাঝখানে ফুটো করে একটি পেন্সিল বসানো সেটা আলতো করে ধরা একটু করে দেখ একটু পরে দেখলাম ঢাকনিটা নড়ে উঠল তুষারবাবুর মুখ শক্ত হয়ে উঠেছে চোখে দৃষ্টি পাথরের মতো ওর পেন্সিল নড়ে উঠল তুষারবাবু অস্ফুৎসরে জিজ্ঞাসা করলেন কে খসখস করে লেখা ফুটে উঠল আমি ঠাকুমা কেমন আছো ভালো তুই এতদিন আমায় কি করে ভুলে আছিস তারা আর তোমাদের কষ্ট দিতে ভালো লাগে না ঠাকুমা কষ্ট কি বলছিস তারা তুই ডাকবি বলে কতদিন ঘোরাঘুরি করেছি তা জানিস তুমি আমায় এখনও খুব ভালোবাসো ঠাকুমা তাই না ও মা বাসব না তুই তো ছিলি আমার সবচেয়ে নেওয়াটা হ্যাঁ রে তোর শেষদা কী করছে দুর্গাপুরে আছে ঠাকুমা শেষদার গত মাসে একটি মেয়ে হয়েছে আহা বেঁচে পড়তে থাক সব তোর বড় মন খারাপ তাই না রে ও নিয়ে মন খারাপ করিস না ওটা হবে না তোর ভাগ্যে নেই আমি দেখলাম শেষের কথাগুলো তুষারবাবু কিছুতেই ভালো করে লিখতে পারছেন না যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে সংগ্রাম করছেন লেখা যেই শেষ হলো অমনি তার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল তিনি মাথা নিচু করে বসে পড়লেন কি হলো কি হল ও তুষারবাবু তুষারবাবু বিস্ফারিত দৃষ্টিতে সকলের দিকে তাকালেন তারপর বললেন আশ্চর্য এবারও ঠাকুমা সব জেনে ফেলেছেন কি জেনে ফেলেছেন সামন্ত প্রশ্ন করলেন আমার একটা অত্যন্ত ব্যক্তিগত সমস্যার কথা গত পাঁচ ছ মাস ধরে যার জন্যে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি লুকিয়ে লুকিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম খুব আশা ছিল চাকরিটা পাবো কিন্তু পরের দিন আবার দিনের বেলাটা কাটলো জঙ্গলে জঙ্গলে ডক্টর শিকদার এদিন আমাদের সঙ্গে ছিলেন না ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যস্ত ছিলেন সকালবেলা তার সঙ্গে দেখা হলো আমি বললাম প্ল্যানচেটে বিশ্বাস করেন না তো দেখলেন কাল কি আশ্চর্য ঘটনা ঘটে গেল ডক্টর শিকদার বললেন আপনি যেমন ওই সবে আপনি এখনো বিশ্বাস করেন আমি একটু রেগে বললাম তাহলে কাল রাতে যা দেখলাম আপনি বলতে চান সব বুজরুকি না বুঝরু কি নাও হতে পারে তবে হ্যালুসিনেশন মানুষ যা শুনতে ইচ্ছে করে অবচেতন মনের কাছ থেকে সেই জবাবই পাচ্ছে আর সেটাই লেখা হয়ে যাচ্ছে মানুষের মৃত্যুর পর তার কোনো অশরীরী অস্তিত্ব থাকতে পারে না আমি ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করলাম অশরীরী অস্তিত্বের নানান ঘটনা কিন্তু আমি সাক্ষ্য পেয়েছি ডক্টর শিকদার বললেন আপনি পেতে পারেন আপনি গাল গল্প লেখেন অলৌকিকে বিশ্বাস না করলে আপনাদের চলে না আমি বৈজ্ঞানিক লোক বিজ্ঞান ও যুক্তিতর্ক ছাড়া কিছু মানতে চাই না আচ্ছা আমায় উনি মিডিয়াম হতে তো বললেন না দেখতাম আমার হাত দিয়ে ও লেখা আসতো কি না আমি বললাম বেশ তো আপনি আজ মিডিয়াম হন না ডক্টর শিকদার বললেন আমাকে হতে দিলে তো দেখলেন না বাবু আমার কথা তুললেনি না পরদিন রাতে আবার প্ল্যানচেটের আসর বসল আমি বললাম বাবু ডক্টর সিকদার আজ মিডিয়াম হতে চান আপনার আপত্তি আছে তুষারবাবু একবার ডক্টর সিকদারের আপাদ মস্তক দেখে নিলেন তারপর বললেন মনে হচ্ছে মিডিয়ামের পক্ষে উনি উপযুক্ত নন ডক্টর সিকদারের মুখের কোণে উপহাসের হাসি দেখা দিল তিনি বললেন আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি আমায় মিডিয়াম করতে রাজি হবেন না তুষারবাবু বললেন ডক্টর সিকদার আপনাকে মিডিয়াম হতে দিলে আপনারই ক্ষতি হবার না মিডিয়ামের নিরাপত্তার জন্য কতগুলি লক্ষণ আমাদের মিলিয়ে দেখতে হয় আরে রাখুন ওই সব লক্ষণ আমায় করতে চান না তাই বলুন বেশ আপনাকে করতে পারি কিন্তু কোনো কিছু হলে আমাকে দায়ী করবেন না কোনো কিছু মানে এই ধরুন কোনো বিপদটিপদ ডক্টর শিকদার তাৎছিল্যের হাসি হাসলেন হ্যাঁ ডক্টর শিকদারকেই মিডিয়াম করা হলো তিনি প্লানচেটের চাকতি শুদ্ধ পেন্সিলটা হাতে করে বসে রইলেন তুষারবাবু ওর চোখের দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন বিড়বির করে বললেন তারপর বললেন ডক্টর শিকদার আপনার খুশি মতো কোনো আত্মার কথা চিন্তা করুন অনেকক্ষণ ধরে চিন্তা করুন ডক্টর শিকদার চোখ বুঝলেন আবার কিছুক্ষণ পরে চোখ খুললেন বেশ দেখতে পেলাম তার মুখের ছবি পাল্টে যাচ্ছে তিনি ক্রমশ ধ্যানগম্ভীর এক মাটির স্ট্যাচুতে পরিণত হলেন তারপর তাঁর সর্বশরীর নড়ে উঠল তিনি বলে উঠলেন কে কে আমি তোমার মা কাগজে লেখা ফুটে উঠতে লাগল ডক্টর শিকদারের পেন্সিল চলছে খসখস করে তুমি কোথা থেকে এলে কলকাতা থেকে কলকাতার খবর কি সব ভালো বৌমা খুব কান্নাকাটি করছে দেখে এলাম কেন কেন অস্ফুটস্বরে প্রশ্ন করলেন ডক্টর সিকদার পেন্সিলটা কি যেন লিখতে গেল কিন্তু লিখতে পারল না একটু নড়ে স্থির হয়ে গেল ডক্টর সিকদার আবার ডাকলেন মা মা আবার লেখা ফুটে উঠল আসতে খুব কষ্ট হয়েছে কষ্ট কেন হবে না কম দূর পথ নাকি তুমি কি করে এলে যেভাবে সবাই আসে তুই ডাকলি না এসে থাকতে পারলাম না কিন্তু বৌমা কাঁদছে কেন মা কোনো উত্তর পাওয়া গেল না ডক্টর শিকদার আবার জিজ্ঞাসা করলেন মা মা বৌমা কাঁদছে কেন হঠাৎ একটা দমকা বাতাস এসে বাইরের জানলাটা খুলে দিয়ে গেল দপ করে নিবে গেল হ্যারিকেনটা টেবিলটা প্রবল জোরে নড়ে উঠল আমরা চমকে উঠলাম শুনলাম অন্ধকারের মধ্যে ডক্টর শিকদার চেঁচাচ্ছেন সব বোগাস সব বোগাস আমাকে সম্মোহিত করে আমার হাত দিয়ে মনোনীত উত্তর লিখিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু এই প্ল্যান যে কত বড় বোগাস তার বড় প্রমাণ আমার মা জীবিত তিনি সুস্থ সমর্থ গত পরশু আমি কলকাতা ছেড়েছি পরশু পর্যন্ত জানি তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন তুষারবাবু বললেন তাহলে আপনি জীবিত মানুষকে কেন স্মরণ করলেন ডক্টর শিকদার ডক্টর শিকদার বললেন আপনাদের এই যে কত বোগাস তা প্রমাণ করার জন্যে কিন্তু আপনি জানেন না কি সর্বনাশ আপনি করেছেন আপনাকে এই জন্যেই আমি মিডিয়াম করতে চাইনি ইভেল স্পেরেট আপনার ক্ষতি করতে পারে পারে কি করেওছে হয়তো ডক্টর সিকদার তুষারবাবু গম্ভীর মুখে বললেন ডক্টর শিকদার এবার যেন সম্বিত ফিরে পেলেন বললেন কি কি বলছে না তুষারবাবু বললেন যা বলছি ঠিকই বলছি ডক্টর সিকদার ঘন্টা দুয়েক পরে ঘটল ঘটনাটা এবং যা ঘটল তা আমি কোনো দিনই ভুলবো না ভুলতে পারবো না আজও সে রাতের সে পরিস্থিতির কথা মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে রাত তখন দশটা আমি খেয়ে দেয়ে সবে শুতে যাব দু ঘন্টার আগেকার ঘটনাটা তখনও চোখের সামনে ভাসছে ডক্টর শিকদার প্ল্যানচেটের পর থেকে আরও অবিশ্বাসী হয়ে উঠেছেন আমাকে অনেকবার বলেছেন কেমন দেখলেন তো ব্যাপারটা জীবন্ত মানুষ চলে এলো আপনাদের এই প্ল্যানচেটে কিন্তু তখনও ডক্টর সিকদার জানতেন না নিয়তি তার জন্য কি প্রস্তুত করে রেখেছে রাত দশটা নাগাদ একটা আর্তনাদ শুনে চমকে উঠলাম ডক্টর সিকদার চিৎকার করছেন না না এ হতে পারে না চিৎকার শুনে বেস ক্যাম্পের সব লোক ছুটে এসেছে তার ঘরের সামনে ভিড় জমে আছে ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি ডক্টর সিকদার চিৎকার করছেন এ হতে পারে না এ হতে পারে না তুষারবাবু ঘরের একপাশে দাঁড়িয়ে ডক্টর শিকদারকে সান্ত্বনা দিচ্ছেন তুষারবাবুকে বাইরে ডেকে নিয়ে এলাম কি হয়েছে জিজ্ঞাসা করতে তুষারবাবু বললেন আমাদের এখানে ফোন নেই কলকাতার সঙ্গে কোনো জরুরি কথাবার্তা থাকলে দু মাইল দূরে অ্যাটমিক মিনারেলস ডিভিশনের অফিসে ফোন আসে ওখান থেকে মেসেঞ্জার দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগে ওখানে ডক্টর সিকদারের বাড়ি থেকে এক জরুরি ট্রাঙ্কল এসেছে ট্রাঙ্কল করেছিলেন মিসেস সিকদার ঘন্টা দুয়েক আগে ডক্টর সিকদারের মা তার বাড়ির সামনে লরি চাপা পড়ে মারা গিয়েছেন ওই সময় রাস্তায় যাবার কোনো প্রয়োজন ছিল না তার হঠাৎ কি খেয়াল হলো বললেন আমি একটু অরুণদের বাড়ি থেকে আসছি অরুণ হলো ওদের এক প্রতিবেশী রাস্তায় যেই নেমেছেন অমনি লরি এসে তুষারবাবু বললেন টাইমটা ঠিক দু ঘন্টা আগে যখন ডক্টর শিকদার প্ল্যানচেটে বসেছিলেন ঠিক তখনই আমি তখনই মনে মনে আশঙ্কা করেছিলাম এমন একটা কিছু ঘটবে আমি তখনই আশঙ্কা করেছিলাম তুষারবাবু বিড়বিড় করে বললেন এখানেই শেষ হল আমাদের আজকের গল্প প্ল্যানচেট আপনারা প্লানচেট তো অনেকেই আপনাদের মধ্যে হয়তো করতে ভালোবাসেন বা এই জাতীয় জিনিস ভালোবাসেন কিন্তু সব সময় মাথায় রাখবেন আমরা যখনই কোনো অশরীরী আত্মাকে নিয়ে কোনো কাজ করি তখনই যেন আমরা সবসময় অত্যধিক সতর্ক থাকি অকারণে কোনো অশরীরী আত্মাকে কখনোই বিরক্ত করা উচিত নয় তবে আবারও বলছি অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলোকে কখনোই আপনারা কোনো রকমের প্রাধান্য দেবেন না এটা নিছক একটি গল্প এবং গল্প হিসেবেই এটাকে ধরবেন তাহলে আজ এখানেই শেষ করছি আমাদের গল্প আর যাওয়ার আগে আরও একবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যেন অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর আমাদের গল্প কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হবে